প্রতিরোধের চেষ্টা, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে মিছিল করে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার ও আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেছে অবরোধ সমর্থনকারীরা। সকাল 7:30টার দিকে মহাসড়কের কুমিল্লার সাগরজুলি এলাকায় মহাসড়কে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করলে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিআরশিল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুরে মহাসড়কে টায়ার ফেলে আগুন দিয়ে এবং কালা কচুয়া এলাকায় গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে অবরোধ সমর্থনকারীরা। পরে আইন শৃঙ্খলাভাবে বাহিনীর প্রতিরোধের মুখে তারা মহাসড়ক থেকে উঠে যেতে বাধ্য হয়। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, জেলার সকল মহাসড়ক নিরাপত্তায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 25 নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন মাঠে। পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, সকালে মহাসড়কের ঝাগরঝুলি এলাকায় জামাত বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের 2 সদস্য আহত হয়েছেন, একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশের ব্যানারে অবস্থান ও কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে কুমিল্লা অংশ, এটি আসলে মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মহাসড়কটি যাতে কোনোভাবেই বিঘ্ন সৃষ্টি না করতে পারে যান চলাচলে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সকাল থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য সম্মিলিতভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত পরিবেশ এবং পরিস্থিতি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্যার, আপনার কতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে পুলিশের পাশাপাশি? আমাদের টোটাল আমাদের 25 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন আমাদের আজকের জন্য। আমরা আগামী কাল এবং পরশুর জন্য একইভাবে আমরা তাদেরকে নিয়োজিত রাখব। চলমান যে কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা সকলে মিলে চেষ্টা করছি যে হাইওয়েটাকে, বাংলাদেশের যে লাইফলাইন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে লাইফলাইনটাকে, এটাকে সচল রাখার জন্য। এবং সকালবেলা যেটা হয়েছিল যে কতিপয় লোক যারা এই রাস্তাকে অবরোধ করেছিল, এখানে বিএনপি এবং জামাতের লোকজনও ছিল, তারা রাস্তা অবরোধ করার পর আমাদের পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশকে উদ্দেশ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে আমরা আমাদের যে গ্যাস গান এবং শটগান ব্যবহার করে তাদেরকে রাস্তা থেকে আমরা সরিয়ে দিই। এই ঘটনায় আমাদের পুলিশের 2 জন আহত হয়েছে। আপনি দেখছেন যে এখানে আমাদের প্রাথমিকভাবে আমাদের পুলিশ এখানে রেসপন্স করে, পরবর্তীতে সেখানে বিজিবি, র্যাব এবং আমাদের যে কম্বাইন্ড কনভয় আছে সকলে মিলে ঘটনাস্থলে রেসপন্স করার কারণে তারা আসলে পিছু হটে এবং চলে যায়। বর্তমানে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, হাইওয়েটা অলমোস্ট 80% গাড়ি চলাচল করছে, আস্তে আস্তে সচল হচ্ছে। আর আমাদের মোবাইল পার্টিগুলো সকল যে সংস্থা যারা আছে, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সকলেই এখানে যৌথ পেট্রোল প্লাস ইন্ডিভিজুয়াল পেট্রোল চলমান আছে এবং জেলা প্রশাসনের পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট এই হাইওয়েগুলোতে কাজ করতেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। এবং যত সময় বাড়ছে হাইওয়ে গাড়ির গতিও তত বাড়তেছে এবং সংখ্যাও বাড়তেছে। স্যার, এই ঘটনায় কেউ আটক আছে কিনা বা আজকে বিকালবেলা বা সন্ধ্যা পর্যন্ত কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা সকল রকমের প্রস্তুতি আছে, যে কোনো রকমের ঘটনা যদি কেউ ঘটাতে চায় তাদেরকে ঠেকানোর জন্য এবং কোনো রকমের যে অরাজক পরিস্থিতি যাতে সৃষ্টি করতে না পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে ঘটাতে না পারে, সেই জন্য আমাদের প্রস্তুতি আছে। আমরা প্রস্তুত আছি এবং আমাদের সকলেই রাস্তার মধ্যে সক্রিয়ভাবে কাজ করছে।